আমাদের আজকের পাঠ পরিচিতিটা আমরা দেখি। তোমরা জানো আমার পরিচয় তো তোমরা আগেই জানো, আমি হুমায়ুন কবির, অ্যাসিস্ট্যান্ট টিচার, এপিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আচ্ছা, এই যে দেখো, আমরা এতে দেখো, নাম্বার এতে দেখো, এখানে লেখা আছে লুক অ্যান্ড সে, অর্থাৎ দেখো এবং বলো। আচ্ছা ইব্বান, শুনতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ, কেমন আছো ইব্বান? ভালো, এই যে দেখো, আপনি এইরকম। কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি বাবা। এরকম দেখো, আমি তোমাদের যখন নাম বলবো, তোমরা তখন রেসপন্স করে উত্তর করবে, আর সাথে সাথে তোমরা একটু মনোযোগী হইলে কিন্তু ক্লাসটা আরো প্রাণবন্ত হবে। ইব্বান, তোমার কাছে আমার প্রশ্ন, এই যে আমরা এ নাম্বারে লুক অ্যান্ড সে দেখতেছি, দেখো হ্যাঁ এখানে এখানে তো যে বিষয়টি আছে, দেখো এখানে যে ছবিগুলান দেওয়া আছে, এখানে প্রথমটাতে প্রথমটাতে কয়টা ছবি দেওয়া আছে একটু বলো তো। আটটা, হ্যাঁ, প্রথমটাতে আটটা ছবি দেওয়া আছে। আর আটের যে ইংরেজি, আটের ইংরেজিটা বলো তো, আটের ইংরেজিটা কি? এইট, এইট। গুড, একবার বলতেছে আটটা। এখানে প্রথম ছবি দেওয়া আছে আটটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ইব্বানের উত্তরটা সঠিক হয়েছে, অর্থাৎ 8। তাহলে 8 এর স্পেলিংটা একটু বলো তো, 8 এর স্পেলিংটা কি হবে? EAGHT GHT. EIGHT। ভেরি গুড। আমরা কিন্তু এগুলা শিখবো এবং পড়বো। তোমরা অনেকে শুধু পরীক্ষায় কি কি আসলো, আমরা কতটুকু কোশ্চেন দিলাম, এইচডব্লিউ কতটুকু দিলাম, সিডব্লিউ কতটুকু দিলাম, পরীক্ষায় পূর্ণ মানের সাথে মিল আছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখি। আসলে কিন্তু এগুলা বিষয় দেখার পাশাপাশি আমাদের যে পাঠ্যপুস্তকে সরকার কর্তৃক যে বইগুলো দেওয়া আছে, এটা কিন্তু আমাদের চূড়ান্ত ভাবে বোঝা দরকার যে আসলে বই এগুলো দেওয়ার উদ্দেশ্যটা কি। এখানে আমরা পড়তেছি নাম্বারস, অর্থাৎ সংখ্যা পড়তেছি, আসলে সংখ্যাগুলো আমরা সঠিকভাবে চিনতে পারছি না। তো আমাদের একজন প্রিয় শিক্ষার্থী হিব্বান, সে কিন্তু প্রথমটা খুব সুন্দর সঠিক উত্তর দিয়েছে, কেমন? সে কিন্তু এটা খুব সঠিক উত্তর দিয়েছে। আমরা আরেকজনের কাছে যাব, দেখি আমাদের মাঝে আর কে আছো। হিব্বান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, হিব্বান যে প্রশ্নের উত্তরটা দিয়েছে, তার পরেরটা তুমি দিবে, তার পরের সংখ্যাটা কি একটু বলো তো আমাদের। নাই হ্যাঁ, ভেরি গুড। পরের সংখ্যাটা হচ্ছে 9। নাই তাহলে আমাদের এখানে যে ছবিগুলো দেওয়া আছে, 9টি ছবি দেওয়া আছে, তাই না? আমরা এখানে আপেল বলি আর যেটাই বলি, এই ছবিটা 9টি দেওয়া আছে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টি আমাদের ছবি, আমরা আপেলের ছবি দেখতে পাচ্ছি। তাহলে 9 এর ইংরেজিটা কি হবে একটু বলো আমাদের। নাইন, নাইন। 9 এর স্পেলিংটা কি হবে? NINE, নাইন, ভেরি গুড, NINE। NE, নাইন। হ্যাঁ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি সুন্দর উত্তর দিয়েছ। এর জারিন, জারিন তুমি পরের সংখ্যাটি আমাদের বলবে, এই যে সংখ্যাটি দেখো। হ্যাঁ, পরের যে সংখ্যাটি, সংখ্যাটি কত? 10, টেন। টেন এর স্পেলিংটা কি হবে? TEN. হ্যাঁ, আমরা একটু দেখবো এখানে, টেন যে সংখ্যাটি আমরা বললাম, টেনটা ঠিক আছে কিনা। দেখো আমাদের যে ছবিটা দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, হ্যাঁ 10। অর্থাৎ আমরা এখানে যে বিষয়টা দেখলাম, যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 10টি আছে, অর্থাৎ আমরা স্পেলিংটা দেখলাম TEN, 10। অর্থাৎ লুক লিসেন অ্যান্ড সে, আমরা এ নাম্বারটা কমপ্লিট করলাম, তাই না? এ নাম্বারের প্রথমটা আমরা দেখলাম 8, দ্বিতীয়টা আমরা দেখলাম 9, এবং তৃতীয়টা আমরা দেখলাম 10। যে হ্যাঁ, স্পেলিংও তোমার খুব সুন্দর করে বলতে পারছো, এই জন্য তোমাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দিচ্ছি যে সেট, রেস অ্যান্ড রাইড, অর্থাৎ আমরা যে বিষয়টি দেখব, যে এখানে প্রথম যে দেখো, এই যে ঘরটাতে তোমরা লক্ষ্য করো, এই ঘরটাতে প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 8। 8 এর যে আমরা 8টা কিভাবে লিখব, লেখার যে বিষয়টা দেখো, আমরা এখানে মাঝখানে যেই পাশে ধরবো, আমরা ধরে কিন্তু আমরা সাধারণত এই যে এই টান দিয়ে আমরা এখানে সুন্দর করে, আমরা সুন্দর করে এই 8টা আমরা লিখি, কেমন? এখন
এই যে এখানে 8 দেওয়া আছে, এই ফাঁকা ঘরে আমাদের সেভাবে লিখতে হবে। আমরা কিভাবে লিখলাম? ফাঁকা ঘরে এইভাবে আমাদের 8টা লিখতে হবে। যাই হোক, আমার হয়তো বা অত ভালো হলো না, তোমরা আরো সুন্দর করে লেখার চেষ্টা করবে। এখানে দেখো পরেরটাতে আছে 9। 9-এর আমরা যদি 9 কিন্তু বিভিন্ন ভাবে আমরা লিখতে পারি। আমরা আগে 0টা লিখতে পারি। 0 লেখার পরে আমরা কিন্তু এখানে কি করব, এখানে নিচের দিকে শুধু একটা টান দিবে। হ্যাঁ, 0 লেখার পরে আমরা নিচের দিকে শুধু টান দিই, এটা আমরা লিখতে পারি। এভাবে কিন্তু আমরা করতে পারি। আচ্ছা, এরপরে এরপরে দেখো এখানে আমরা এই ফাঁকা ঘরে 9 লিখবো। 9 কিন্তু আমরা কয়েকভাবে লিখতে পারি, এই যে 9। এরপরে 10 আমরা কিভাবে ই করি, 1 দেখো, আমাদের ইংলিশের 1 এর ক্ষেত্রে শুধু একটা টান দিলেই কিন্তু আমাদের 1 হয়ে যায়, আর সেক্ষেত্রে পাশে একটা 0 অর্থাৎ পাশে একটা শূন্য লিখলে আমাদের এই 10 হয়ে যায়। ঠিক আছে, আমরা পরের যে ধাপই শিখবো, দেখো যে পরের যে এই ধাপটাতে আমাদের গুরুত্বপূর্ণ একটা ধাপ, দেখো তোমরা একটু লক্ষ্য করো। এই ধাপে আমাদের কয়েকটি টার্ন আছে, দেখো কয়েকটি কার্ভ আছে অর্থাৎ রেখা আছে। দেখো রেখা কয়টি আছে এখানে, 1, 2, 3, 4, চারটি রেখা আছে। ঠিক আছে, এখন চারটি রেখার মধ্যে দেখো এই যে মাঝখানে, এই মাঝখানে রেখাটি এখানে কিন্তু বেশি, দেখো বেশি কিন্তু আমাদের ফাঁকা রয়েছে, আর এখানে কিন্তু খুবই অল্প পরিমাণ, পরে কিন্তু অল্প পরিমাণ ফাঁকা রয়েছে, দেখছো? তাহলে আমাদের এই যে বেশি পরিমাণ যে ফাঁকা জায়গাটুকু, এই যে ফাঁকা জায়গাটুকু বেশি পরিমাণ, তোমরা যেটা শিখে আসছো 1-2-তে শিখে আসছো, সরি তোমরা যেটা 1-এ শিখে আসছো, সেটা কিন্তু ক্লাস 2-তেও এর প্রয়োগ রয়েছে। দেখো একটু ভালো করে একটু লক্ষ্য করে দেখো, দেখো 8, এই যে সংখ্যাটি আমরা লিখলাম, এই 8-এর যে দেখো, 8-এর যে স্পেলিংটা দেখো, ই ই তারপরে আই, হ্যাঁ ই আই, এরপরে দেখো জি, তারপরে এইচ, হ্যাঁ এরপরে হচ্ছে টি, বুঝতে পারছো? তাহলে এই যে ই আই জি এইচ টি, দেখো জিটা কিন্তু নিচের দিকে আসছে, জিটা কিন্তু নিচের যে রেখাটি আছে, এই যে এই রেখাটি আছে, এই রেখার নিচে জি চলে আসছে, কিন্তু ই কিন্তু আসে না, ই ওখানে আছে। ঠিক আছে, ই কিন্তু আসবে না, জি আসছে। এইচের দেখো, এইচের যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এইচের যে অংশটা, এটা কিন্তু একটু উপরে যাবে, টিটা তাই, টির যে টির অংশটা একটু উপরে গেছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে আমরা এভাবে লিখবো। পরেরটা দেখো একটু ক্লিয়ার করি, এই যে 9, 9-এর এনটা দেখো, এনটা কিন্তু উপরে যায় নাই, এন আই এন, দেখো সুন্দর করে দেখো, এই যে 9। এখন কোন স্টুডেন্ট যদি দেখো 9 আমাদের এইভাবে, তাহলে আমাদের লেখা কি হবে, লেখার গঠন গুলা ঠিক থাকবে, অক্ষর গুলা ঠিক থাকবে, এবং আমরা কিন্তু সঠিকভাবে লিখতে পারবো। কিন্তু কোন স্টুডেন্ট যদি লেখে যেমন এইভাবে যদি লেখে এন আই এন ই, এইভাবে যদি লেখে, তাহলে এটাও কিন্তু 9। দেখো তোমরা একটু লক্ষ্য রাখো বিষয়টা, আমি একটু বোঝাচ্ছি তোমাদের, যে কোন স্টুডেন্ট যদি এই 9টাও লিখে তাও কারেক্ট, এটাও যদি লিখে তাও কারেক্ট, কিন্তু গঠন প্রণালীর দিক থেকে কিন্তু এটা রং, গঠন প্রণালীর দিক থেকে এটা কিন্তু রং, অর্থাৎ এটা সঠিক নয়। সঠিক কিন্তু কেটা, সঠিক কিন্তু প্রথমটা। ঠিক আছে, এটা হচ্ছে, এন্ড কয়টি আছে একটু গুনে দেখো তো, কয়টি আছে, 9টি। আচ্ছা আমরা একটু, হ্যাঁ 9, ভেরি গুড। আচ্ছা আমরা একটু দেখি এন্ড কয়টি আছে। আচ্ছা এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা আমি বাংলাতে বললাম, আর যদি ইংরেজিতে বলি তাহলে বলতে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ এই যে এন্টের ছবি আমরা দেখতে পাচ্ছি, এন্ড কিন্তু আমাদের 9টি রয়েছে, অর্থাৎ আমরা এখানে সুন্দর করে 9 লিখে দিব, সুন্দর করে 9 লিখে দিব। ঠিক আছে, এরপরে দেখো পেন্সিল আমাদের কয়টি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি পেন্সিল 5 এখানে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, পেন্সিল কিন্তু আমাদের আছে 10, অর্থাৎ 10টি পেন্সিল রয়েছে, আমরা কিন্তু এখানে সুন্দর করে 10 লিখে দিব। ঠিক আছে, আর ফিশ, ফিশ কয়টি রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ ফিশ কিন্তু রয়েছে 8টি, অর্থাৎ আমরা এখানে
8 কি তো সুন্দর করে লিখে দিব। এই আমাদের কাউন্ট হয়ে গেল। আমরা ইউনিট ইউনিটের যে নাম্বারস আছে, নাম্বার সম্পর্কে আমাদের একটা পূর্ণ ধারণা হয়ে গেল এবং নাম্বারস আমরা খুব সুন্দর করে বুঝতে পারলাম, কেমন? পরবর্তীতে দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে আলফাবেট, অর্থাৎ বর্ণমালা। এই আলফাবেট বর্ণমালা আমি তোমাদের এখন বলবো, দেখি তোমরা কে কে কতটুকু শিখছো, ক্লাস ওয়ানে কতটুকু শিখছো, সেটা প্রয়োগ তোমরা এখন কতটুকু দিতে পারো, ঠিক আছে? এরপরে আমরা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রুহুল আহসান, তুমি আমাদের বলবা যে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো প্রথমে যে অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি এই অক্ষরের নাম কি বলো তো, এই আলফাবেটের নাম কি? এ লেটার, এই লেটারের নাম হচ্ছে এ। এ আচ্ছা, এতে কি হবে, এর ভিতরে একটা ছবি দেখা যাচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ? অ্যান্ট। হ্যাঁ, ভেরি গুড, অ্যান্ট। তোমার উত্তর সঠিক হয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক অ্যান্ট, ইউ। হ্যাঁ। এবার আমি আরেকজনের কাছে যাব, দেখি সে উত্তর দিতে পারে কিনা। এরপর ইশরাত, আচ্ছা ইশরাত জাহান রিদি, 49, 49 রুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রিদি। তুমি পরের যে লেটারটি রয়েছে, যেমন পরের যে লেটারটি রয়েছে লেটারটির নাম বলবে এবং একটা ওয়ার্ড বলবে, বলো রিদি। বি বি দিয়ে ব্যাট। ভেরি গুড, রিদিও বলতে পারছে। আমি, তুমি বলবে, আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়াসিফ। তুমি পরের যে লেটারটি আছে এই লেটারটি বলো। পরের যে লেটারটি সি, সি দিয়ে কি হবে বলো? সি ইজ ফর কাপ। সি ফর কাপ, ভেরি গুড, সি ফর কাপ, কাপ মানে পেয়ালা, তাই না? আচ্ছা তাহলে আমরা এখানে দেখলাম, আমরা এ নাম্বারটা কমপ্লিট করলাম। দেখো এরপর আমাদের যে বি নাম্বার রয়েছে, বি নাম্বার সে দা নেমস অফ দা পিকচার, আমরা বি নাম্বারও কমপ্লিট করেছি। এখন নাম্বার সি, পেয়ার ওয়ার্ক সে এন্ড পয়েন্ট, এখানে তোমরা কে কতগুলো পয়েন্ট পাইলে, ঠিক আছে? তো এটা আমরা ক্লাসে, যদি আমরা ক্লাসে আজকে উপস্থিত থাকতাম, যদি সরাসরি ক্লাস হতো তাহলে আমি হোয়াইট বোর্ডে ব্ল্যাক বোর্ডে তোমাদের অবশ্যই একটা নাম্বার দেওয়ার ব্যবস্থা করতাম, পয়েন্ট দেওয়ার ব্যবস্থা করতাম। যেহেতু আমাদের ক্লাস স্কুল বন্ধ, ক্লাসের কোনো সুযোগ নাই, সেহেতু এই সি নাম্বারটা আর হচ্ছে না। আমরা পরবর্তী পড়াতে যাচ্ছি, দেখো লুক লিসেন এন্ড সে, অর্থাৎ এখানে যে বিষয়টি তোমাদের দেওয়া আছে, দেখো হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আই এম 7 ইয়ার্স ওল্ড, আমার বয়স 7 বছর। নাম্বার বিতে দেওয়া আছে, দেখো যে তোমরা দেখতে পাচ্ছ, আর নাম্বার বিতে রয়েছে লুক লিসেন এন্ড সে, অর্থাৎ দেখো শোনো এবং বলো। হাই শুভা বলতেছে, ওহে শুভা, আর ইউ 7 ইয়ার্স ওল্ড, তোমার বয়স কি 7 বছর? শুভা কি বলতেছে? এই যে শুভা, শুভা বলতেছে ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমার বয়স 7 বছর। এরপর বলতেছে হ্যালো, বলতেছে হ্যালো ওহে মিনা, হ্যালো মিনা, আর ইউ 7 ইয়ার্স ওল্ড, মিনা তোমার বয়স কি 7 বছর? মিনা বলতেছে নো আই অ্যাম নট, আই অ্যাম 8, আমার বয়স 7 বছর নয়, আমার বয়স 8 বছর। আমার বয়স কত বছর? 8 বছর। তাহলে এই যে কথোপকথন আমরা শিখলাম, আমরা লেসন 1 থেকে 3 পর্যন্ত কথোপকথন শিখলাম, যে একজনকে যদি প্রশ্ন করা হয় সে অপরজন কি করবে, সে প্রশ্নের উত্তরটা যথাযথ ভাবে দিবে, ঠিক আছে? দেখো আমরা অ্যাক্টিভ ইংলিশের কি আলোচনা করবো সেটা একটু দেখো। সাম পিকচার্স, এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, দেখছো অনেক সুন্দর ছবিগুলা, এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, এই ছবিগুলা বলতে হবে। আতিয়া বাসার এই ছবিগুলো একটু বলো তো, কি কি ছবি দেখা যাচ্ছে? ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে পৃথিবী, পৃথিবী, তারপরে স্টার, স্টার, হ্যাঁ স্টার মানে তারা, তারা, এরপরে সান, সান, সান মানে সূর্য, মুন মানে চাঁদ, রেইনবো মানে রংধনু, রংধনু, গুড, ভেরি গুড, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা লিখে তো, আচ্ছা নুসাইবা রোল 15, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। নুসাইবা, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আমাদের একটু এটা পড়ে শোনাবে, এই যে এইটা, হ্যাঁ এইটা, তারপরে এইটা, হ্যাঁ চারটা আমাদের একটু পড়ে শোনাও, কেমন নুসাইবা? লিসন থ্রি, দ্য ওয়ার্ল্ড ইজ রাউন্ড, পৃথিবী হয় গোলাকার, উই লিভ ইন দ্য ওয়ার্ল্ড, আমরা পৃথিবীতে বাস করি, দ্য সান ইজ আপ, সূর্য উঠছে, দ্য সান গিভস আস হিট, সূর্য আমাদের তাপ দেয়, সূর্য আমাদের তাপ দেয়, ভেরি গুড, এক্সেলেন্ট হয়েছে।
আচ্ছা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। গান শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, এই দেখো ছাত্র আমার, আর মানে বলার সাথে সাথে ইচ্ছা, এই বার একটু পড়ে শোনাও আমাদের। দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই, আকাশে অনেক তারা আছে, উই ক্যান সি স্টার্স অ্যাট নাইট, আমরা রাতে তারা দেখতে পাই, লুক অ্যাট দ্য মুন, চাঁদের চাঁদের দিকে তাকাও, দ্য মুন ইজ বিউটিফুল টু লুক অ্যাট, চাঁদ দেখতে খুব সুন্দর। হ্যাঁ ইবান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইবান, তোমার কাছে আরেকটা ইয়ে থাকবে, তুমি এই যে গতিতে বললা, এই গতিটা আর একটু স্লো করে একটু শোনা তো, মানে গতিটা বেশি হয়ে গেছে, আমরা অনেকেই বুঝতে পারিনি, মানে আর একটু সুন্দর করে আস্তে করে বলবা। হ্যাঁ বলো। দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই, হ্যাঁ আকাশে অনেক তারা আছে, উই ভেরি গুড। ক্যান সি স্টার্স অ্যাট নাইট, আমরা রাতে তারা দেখতে পাই, গুড। লুক অ্যাট দ্য মুন, চাঁদের দিকে তাকাও, দ্য মুন ইজ বিউটিফুল টু লুক অ্যাট, হ্যাঁ তোমরা সবাই চাঁদ শুনলে? দেখতে খুব সুন্দর। হ্যাঁ তোমরা সবাই শুনছো, এইভাবে একটু ক্লিয়ার করে স্পেসিফিকলি বলতে হবে, আর তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। আমরা দেখলাম দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই, আকাশে অনেক তারকা আছে, উই ক্যান সি স্টার অ্যাট নাইট, আমরা রাতে তারকা দেখতে পাই, লুক অ্যাট দ্য মুন, চাঁদের দিকে তাকাও, হ্যাঁ দ্য মুন ইজ বিউটিফুল টু লুক অ্যাট, চাঁদ দেখতে খুব সুন্দর, চাঁদ দেখতে খুব সুন্দর। আমি তো ক্লাসে খুব সুন্দর আছে, তাহলে মালিয়া জান্নাতি তুমি আমাদের একটু পড়ে শোনাও তো। There is a rainbow in the sky. আকাশে অনেক রংধনু আছে. There are seven colors in a rainbow. রংধনুতে সাতটি রং আছে. It may rain today. আজ বৃষ্টি হতে পারে. Rain is useful for crops. বৃষ্টি ফসলের জন্য খুব উপকারী. দেখলে কত সুন্দর করে সে বললো। হ্যাঁ মালিয়া জান্নাতি এটাও আমাদের একটু সুন্দর করে পড়ে শোনা, তুমি খুব সুন্দর করে বলতে পারতেছো, বলো। হেলাল ক্যান সুইম ইন দ্য রিভার, হেলাল হেলাল নদীতে সাঁতার কাটতে পারে, সাম ফিশারম্যান আর কাটিং ফিশ ইন দ্য রিভার, কিছু জেলে নদীতে মাছ ধরছে, দ্য হিল ইজ বিগ, পাহাড়টি বড়, তারপরে মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট ইজ এ বিগ হিল, মাউন্ট মাউন্ট এভারেস্ট এভারেস্ট একটি হয় বড় একটি বড় পাহাড়। পাহাড়। আচ্ছা ভেরি গুড। হেলাল এক্সারসাইজ 3, আমরা যা কিছু আলোচনা করেছি কিন্তু সেটা কিন্তু এক্সারসাইজের মধ্যে সবকিছু দেওয়া আছে, যেমন তোমাদের ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, 1 নাম্বার উই ক্যান লিভ ইন দ্য আর্থ, এটার বাংলা হবে আমরা পৃথিবীতে বাস করতে পারি, বাংলাটা হবে আমরা পৃথিবীতে বাস করতে পারি। 2, ইট মে রেইন টুডে, অ্যাজ বৃষ্টি হতে পারে। তারপরে 3, দ্য সান গিভস আস হিট, সূর্য আমাদের কি দেয়, সূর্য আমাদের তাপ দেয়, ঠিক আছে। এবার লুক অ্যাট দ্য মুন, চাঁদের দিকে তাকাও, হেলাল ক্যান সুইম ইন দ্য রিভার, হেলাল নদীতে সাঁতার কাটতে পারে, ঠিক আছে। এই ছিল তোমাদের আজকের ক্লাস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আগামীতে তোমাদের সাথে ইনশাল্লাহ আবারও ইংরেজি ক্লাসে কথা হবে। যে এক্সারসাইজটা দিলাম তোমাদের গ্রুপে আমি দিয়ে দিব, এটাই তোমাদের বাসার কাজ থাকবে, তোমরা আবার একটু দেখে নিতে পারো, এই এক্সারসাইজটা তোমাদের বাসার কাজ থাকবে, ঠিক আছে। হ্যাঁ এই যে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি আর এইটা তোমাদের বাসার কাজ থাকবে, তোমরা একটু দেখে নাও, আর তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি এটা অবশ্যই দিয়ে দিব, ঠিক আছে। তো সবাই এই প্রত্যাশায় ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও তোমাদের সাথে কথা হবে, দেখা হবে, সেই প্রত্যাশায় ভালো থাকো সবাই, কেমন। আচ্ছা আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।